বংরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরো একটি নতুন পর্বে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার এই নতুন পর্বটি হচ্ছে ম্যাঙ্গো বরফি। ম্যাঙ্গো বরফি করতে লাগবে ম্যাঙ্গো, আর কি কি লাগবে আর কিভাবে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই আমার রেসিপিটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে। প্রচুর প্রচুর শেয়ার করুন, একটা লাইক করুন, আপনার একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। চলুন তবে দেখে নিই আজকে এই ম্যাঙ্গো বরফি কীভাবে করছি। এখানে এই আমগুলো নিয়েছি, এখানে পুরো লাল হলুদ হয়ে গেছে গাছ পাকা, আর এখানেও এইগুলো পাকা আমি, কিন্তু গায়ের রঙটা একটু সবুজ রয়েছে। আমগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি, আমটা কেটে নিয়েছি। ওভেন একটা পাত্র বসিয়েছি, দিয়ে দিচ্ছি আমের পেস্টটা। এরমভাবে ছিটছে বলে আমি এরম ঢাকা দিয়ে দিয়ে এটা করছি, এটাকে নাড়িয়ে দিতে হবে। এখানে আমটা অনেকটাই কমে গেছে, এখন কতটা ঘন হয়ে গেছে এই সময় এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে চিনি। চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। এটাকে আবারও টানিয়ে নিতে হবে। চিনিটা গলে গেছে, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে গুঁড়ো দুধ। দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ঘি চামচ, এটা দিয়ে ভালো করে মাছ মিশিয়ে নেব।
আমরা পেস্তা কুচি আর অ্যালমন্ড কুচি ছড়িয়ে দেবো। ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।